বৃহস্পতিবার মেটিয়া বুরুজের 137 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহমত আল্লাহ আনসারির উদ্যোগে 21 জুলাই শহীদ স্মরণের একটি জনসভার আয়োজন করা হয়। এদিনের সভায় শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল যুব কংগ্রেসের স্টেট সেক্রেটারি ইয়াসির হায়দার, রাজ্য তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট আমিন আনসারি মহাশয় সহ বিশিষ্ট নেতৃবর্গ। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মানুষের যখনই অসুবিধা হয়েছে দৌড়ে সেই পাশে মানুষের পাশে গিয়ে মানুষের আন্দোলন একত্রিত করেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সৌভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব আন্দোলনে আমি ছিলাম, স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল কিন্তু নিচে আমি ছিলাম, কারণ একটা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার থেকে তার অনুসরণ করেই আমরা চলছি। আর আরেকদিকে আজকাল দেখি একজন এসছে দাড়ি নিয়ে, যিনি 14 সালে বলেছিলেন আচ্ছে দিন আনে ওয়ালি, 14 সালে বলেছিলেন আচ্ছে দিনের কথা, আর আজকে 18 এই 19 হবে হবে এখনো ভারতবর্ষে আছে দিন তো দূরের কথা, বুড়ে দিনে একটা জর্জরিত হয়ে গেছে। এখন মানুষ বলছে চলো লটা দো মেরে ও বুড়ে হুয়ে দিন, অর্থাৎ আছে দিন তো এলোই না। আজকে মানুষের ওপর এরকম চাপ এর আগে ভারতবর্ষে কখনো হয়নি। আজকালকে যদি আমাকে এসে বলে যে প্যান্ট জামা পড়তে দেবো না, প্যান্ট জামা পড়তে পারবো না, বলবে ল্যাঙ্গটি পরে থাকো, আমাকে ল্যাঙ্গটি পরে থাকতে হবে। আজকে ভারতবর্ষে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। আর প্রধানমন্ত্রী কি করছেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িওয়ালা, আপনারা দাঁড়িওয়ালা না, নরেন্দ্র মোদীর কথা এখানে তো দাড়ি সুন্নাত, আর ওখানকার দাড়ি হচ্ছে গব্বর সিং এরও দাড়ি ছিল, নরেন্দ্র মোদীরও দাড়ি আছে। ওখানে তিনি মাঝে মাঝে কেঁদে ফেলে, কাঁদছে প্রধানমন্ত্রী, দেখিয়ে ভাই আর বহনো হমনে আপনা সারা জিন্দগি আপকে লিয়ে প্রয়ে কর দিয়া, হমনে আপনা সারা জিন্দগি ইনসানকে ভালাই কে লিয়ে লাগা দিয়া, হমনে আপনা সুখ দুঃখ নহীঁ দেখা, জিন্দগি মে হম কুছ নহীঁ কিয়া। আমি বলতে চাই ভাই, তুমি ছিলে চালা হয়েছো প্রধানমন্ত্রী, যদি চালা থাকতে প্রধানমন্ত্রী না হতে তোমার যে চামচা 10 লাখ টাকা সুট দিয়েছিল সেটা চালাকে দিত, তাহলে জীবনে তোমার ইচ্ছে ছিল 10 লাখ টাকা সুট পড়ার, সেই 10 লাখ টাকা সুট প্রধানমন্ত্রী হিসেবে তুমি পড়ে নিয়েছ। এই যে আজকে ফরেন ট্যুর ঘুরে বেড়াচ্ছ, সারা জায়গায় ফরেন ট্যুরে ঘুরে বেড়াচ্ছ, চালা থাকলে ফরেন ট্যুরে ঘুরে বেড়াতে? আজকে মানুষের টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে তুমি প্রাইভেট প্লেনে করে আজকে সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াচ্ছ, জীবনের যা ইচ্ছে ছিল, যে দেশ দেখার ইচ্ছে ছিল সব কিছু করে আজকে ঘুরে বেড়াচ্ছ। তুমি প্রধানমন্ত্রী না হলে সেইটা তোমার সৌভাগ্য হতো না। যেখানে মানুষের দরকার সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে, সারা জীবন মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে জীবন কত্রান্ত করেছেন, নিজের জীবনের যা কোনো প্রয়োজনের কথা কখনো তিনি এ করেননি, সারা জীবন মানুষের স্বার্থে থেকেছেন। এখন দুটো নেতৃত্ব ভারতবর্ষে রয়েছে, একদিকে নরেন্দ্র মোদী আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের মানুষ কোন দিকে যাবে? ভারতবর্ষের মানুষ তিনি কে? তারা কি ভারতবর্ষকে 200 বছর পেছনোর জন্যে আজকে নরেন্দ্র মোদী যে রাস্তায় নিয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতার রাস্তায়, সাম্প্রদায়িকতার রাস্তায় কখনো প্রগতি আসে না, কখনো উন্নয়ন হয় না, ঐক্যের রাস্তায় উন্নয়ন হয়, সাম্প্রদায়িকতার রাস্তায় উন্নয়ন হয় না। তাহলে ভারতবর্ষকে 200 বছর পেছিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করছেন নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি, যেটার প্রতিবাদ আমরা রাস্তায় এখানে করেছি।
কি দুঃখ, এখানে এখন এসছেন কৃষকের স্বার্থে। কৃষক আমি তো বলি উল্টে, কোথায় মরছে কৃষক? ওই যে আমাদের বহু বম্বের মেয়ে, মহারাষ্ট্রে 200 জন কৃষক মারা গেছে, 200 জন কৃষক এই 2-3 মাসে আত্মহত্যা করেছে। এখানে গুজরাটে কৃষক মারা গেছে, ইউপিতে কৃষক মারা যাচ্ছে, রাজস্থানে কৃষক আন্দোলন করছে। নরেন্দ্র মোদী হঠাৎ ইলেকশনের আগে 6 মাস আগে কৃষক প্রেম, মেরে কিষান ভাইও বহুত কষ্ট মে হ্যায়, 4.5 সাল বাদ খেয়াল হুয়া কিষান কে লিয়ে, 4.5 সাল বাদ খেয়াল হুয়া আপকা, জব ভোট আনে লাগা কিষান উল্টা মারেগা, আপকো কিষান কে লিয়ে ভালাই কে লিয়ে খেয়াল আয়া না? আমাদের বাংলার যারা কৃষক আছেন তারা মাথা তুলে দাঁড়িয়ে আছেন, কার কারণ মিনিমাম প্রোটেকশন অফ গ্রেনস সেটা মমতা ব্যানার্জি 2012 সালে করে দিয়ে গেছেন, যে এর কমে কৃষকরা বিক্রি করতে পারে না, সরকার কিনে নেবে, এখানে আমরা মিনিমাম প্রোটেকশন প্রাইস দিলাম। আজকে কোল্ড স্টোরেজ কয়েক গুণ বেড়ে গেছে যাচ্ছিল, অর্থাৎ কৃষকের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছেন, কৃষকের জন্য আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর কোথা দিয়ে আজকের গব্বর সিং এসে বলছে কিষান ভাইও বহুত দুঃখ মে হ্যায়, হাম উনকা দুঃখ দূর কর দে। ইশরাত জাহান এনকাউন্টার কেসে, ইশরাত জাহান একজন সাধারণ ঘরের নারী ছিলেন, ফলস ভাবে তার স্বামীকে আগে মেরে তারপর তাকে মারার জন্য আজকে তাকে এনকাউন্টার করেছে পাকিস্তানের চর বলে দেওয়া হয়েছে। কালকে ফিরা থাকে মুসলমান ইচ্ছে করলে বলতে পারবে এনআইএ যে পাকিস্তানের চর, না আমরা না, এই দেশ আমাদের, এই ভারতবর্ষ আমাদের, এটা হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে মিলে এখানে আমরা একসাথে জন্মেছি, একসাথে মারা যাব, এখানে আমরা একসাথে মিলে থাকব। এই এখানে আমার সাথে এসছে ছোটন মুখার্জি, এই দাঁড়িয়ে আছে কি তফাত? ফিরাদ হাকিম রহমত আনসারির সাথে এই ছোটন মুখার্জির কি তফাত আছে? আমরা দুজনে এই দেশে জন্মেছি, দুজনে এই দেশের আনাজ খেয়ে বড় হয়েছে। যেদিন ও মারা যাবে ওর মনের মধ্যে কি ইচ্ছা থাকবে? যে আমার চিতা ভস্ম এই গঙ্গায় ভেসে যাক, দেশের মাটিতে আমি বিলন হয়ে যাই। এই রহমত আনসারি অনেক ছোট কিন্তু আমার বয়স হয়ে এসছে। ফিরাদ হাকিমের কি ইচ্ছা থাকবে? না এই ওয়াতানের এই 6 ফিট জায়গা আমার পাওয়া যাক, আমার যে দেহ এই কবরের মধ্যে থাক, আমি এই দেশের মাটিতে বিলীন হয়ে যাই। তাহলে আমার সাথে তোমার কিসের, কেন আমাদের মধ্যে ভাগাভাগি করছো? আমিও এই দেশের সন্তান, তুমিও এই দেশের সন্তান, আমাদের মধ্যে বিভেদ নাই, আমরা বিভেদ সৃষ্টি করি না। তোমরা আরএসএস বিজেপি বিভেদ সৃষ্টি করে দেশকে একবার ভাগ করেছো, এটা অস্বীকার করার কিছু নেই। যে দেশকে ভাগ করার পেছনে যে ষড়যন্ত্র ব্রিটিশরা করেছিল, সেই ষড়যন্ত্রের সহায়তা কে করেছিল? একদিকে মুসলিম লীগ করেছিল, আরেকদিকে এই আরএসএস করেছিল, ঘৃণার বীজ এমন ভাবে প্রয়োগ করেছিল যে দেশকে ভাগ করে দিতে বাধ্য হতো। 2019 বিজেপি ফিনিশ, বিজেপি ফিনিশ, বিজেপি ফিনিশ। এটা এর জন্য নয় যে আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাই না, ভোগ করতে গেলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগের মধ্যে যত চাপাবেন তার জীবন ছোট হয়ে আসছে, কিন্তু আমি চাই কারণ তার কারণ দেশে নরেন্দ্র মোদীকে যদি আমাকে লড়তে হয় তাহলে এখানে একটা মুখ দরকার যাকে দেশের সাধারণ মানুষ তার যে যন্ত্রণা সেই যন্ত্রণা হৃদয় দিয়ে সে উপলব্ধি করবে, সেটা সেই রকম নেত্রী দরকার। যে নেত্রী মানুষের জন্য সারা জীবন ব্যয় করেছে সেই রকম মানুষ দরকার, যে নেত্রী মানুষের ব্যথা বোঝে সেই রকম নেত্রী দরকার। এখানে আপনারা দেখেছেন যে মানুষের ব্যথা বোঝার জন্য রাজ আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন জন্মায় তখন গাছ দেয়, যখন মারা যায় তখন বৈতরণী স্কিম বা অন্যান্য স্কিম দিয়ে মানুষের সাহায্য করে, কবরস্থানেও যখন গরিব মানুষ যায় তার হাতে 2000 টাকা দেয় যা বাবু তখন কেনার পয়সা নিয়ে এই কাজটা করো।
তাই না? আর তার মাঝখানে একটা মেয়েকে যাতে ছোটবেলা বিয়ে না হয়ে যায় তার জন্যে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, সব রকম স্কিম দিয়ে, কখনো গরিব মানুষের দু টাকার চাল, সব দিয়ে মানুষের স্বার্থে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পরিপূর্ণ করেছে, ভারতবর্ষকে আগামী দিনে পরিপূর্ণ করতে হবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হতে হবে, হতে হবে, হতে হবে। নিজের জন্য নয়, আপনে লিয়ে জিয়া তো ক্যা জিয়া, ঔরো কো লিয়ে জি কে দেখো জিনে মে মজা ক্যা হ্যায়। আর লেখা এই লেখা কা ফিরাদ হাকিমে নয়, মমতা ব্যানার্জির লেখা, আপনে লিয়ে জিয়া তো ক্যা জিয়া, ঔরো কে লিয়ে জিনে জি কে দেখো জিনে মে মজা কুছ ঔরই হ্যায়। মমতা ব্যানার্জির হাতে শায়রি এটা তো। এই এইরকম অনেকগুলো আছে। আরেকটা আমি বলি, তুম কবর সে ডরতে হো আর কফন মেরা ইন্তজার করতা হ্যায়। কার লেখা? মমতা ব্যানার্জির লেখা। সুতরাং একটা নেত্রী যে তার জীবনটাই মানুষের স্বার্থে দিয়েছে, সেই মানুষের জন্য আজকে ভারতবর্ষের দায়িত্ব তাকে নিতে হবে, ভারতবর্ষের দায়িত্ব তাকে নিতে হবে। মারতে চলে যান, আপকে সাথ খুশি গাই লো, মাইনরিটি হ্যায় উসকো মার গিয়া, দুসরা দিন কোই কোই সুনওয়াই নেই হ্যায়। ইয়ে হালত হ্যায় গুজরাট কা, ইয়ে হালত হ্যায় মধ্যপ্রদেশ কা। জিগনেশ নিজে আমাকে বলছে, এই যে 28টা লোক মেরে দিয়েছে এটা জিগনেশ বলেছে, আমার কথা নয়। তো সারা ভারতবর্ষে আজকে উন্মাদনা হচ্ছে, উন্মাদনা, পাগলামি হচ্ছে। আর এ পাগলামি আজকে নয়, আমাদের রাষ্ট্রপিতা, ফাদার অফ দি নেশন মহাত্মা গান্ধীকেও কে মেরেছিল? এই মোদীর দল আরএসএস, তারা গান্ধীজিকে হত্যা করেছে, ফাদার অফ দি নেশনকে হত্যা করেছে। তার কারণ তিনি সেকুলারিজমের কথা বলেছেন। আজকে মমতা ব্যানার্জিকে মারবার চেষ্টা করছে, তার কারণ মমতা ব্যানার্জি সেকুলার ফোর্সের সাথে আছে। এ সিম্বল অফ সেকুলারিজম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি চাইছেন যে ভারতবর্ষের সেকুলার ফোর্স হোক। এবং আমি নিশ্চিত যে ফেডারাল ফ্রন্টের মধ্যে দিয়ে আগামী দিনে ভারতবর্ষের নতুন সরকার আসবে, ফেডারাল ফ্রন্টের মধ্যে দিয়ে নতুন সরকার আসবে। আজকে আপনি নিজে বলুন না, আজকে জিএসটি, একটা লোক হাত তুলে বলে দিন জিএসটির পরে আমার রোজগার বেড়েছে, হাত তুলে বলে দিন আমি কাল থেকে বিজেপি সাপোর্টার হয়ে যাবো, হাত তুলে বলুন। আপনারা অনেকে যেখানে ছোটোখাটো ব্যবসা করেন, এখানে অনেকের আছে ছোট ব্যবসা, একজন বলুন যে আমার রোজগার জিএসটির পরে বেড়েছে, ব্যালেন্স শিটটা দেখে আমাকে দেখিয়ে দেবেন, আমি ছেড়ে দেবো তৃণমূল কংগ্রেস। নোটবন্দি করে একজনের উপকার হয়েছে, একটা লোকের ভারতবর্ষে নোটবন্দি করে উপকার হয়েছে, হাত তুলে বলুন। একটা লোকেরও নোটবন্দি করে উপকার হয়েছে, যারা ওদের সাথে লাইন করে রয়েছে, আগের থেকে জানিয়ে দিয়েছিল, মাল ব্যাংকে ঢুকিয়ে দিয়েছে, হয়েছে। আর ভারতবর্ষের ইকোনমিটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অর্থনীতিটাকে, যে ভারতবর্ষের অর্থনীতিতে দুটো স্তর থাকবে, এই আমরা মধ্যবিত্ত সমাজ থাকবে না, মানুষের ওপর অত্যাচার করছে। আর এখন তো এই যে মা বোনেরা বসে আছে, আগে বলতো বেটা সোজা নেই তো গব্বর আ জায়গা, এখন বলে বেটা সোজা নেই তো মোদী আ জায়গা। আজকে গব্বর সিং এর জায়গা নিয়ে নিয়েছে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে, আজকে রাজ্যের মানুষ ভয় পাচ্ছে। আর তার মধ্যে বঙ্গাল মে আয়া হ্যায় তো দিলীপ ঘোষকে জিজ্ঞেস করছে, এ দিলীপ কিতনে আদমি হ্যায়, বলে স্যার এক ঔরত। আরে এক ঔরত কো তুম ঠিক নেই কর পা রহে হো, ক্যা সোচো থে, মোদি সাহা সরদার খুশ হোগা, শাবাশি দেগা। বলে নেহি সরদার, এক ঔরত, উসকে পেছে 8 করোড় বঙ্গাল কে জনতা হ্যায়, ও এক নেহি হ্যায়, ও 8 করোড় হ্যায়, উসকে ছুনে সে আপ চল জাইয়েগা, খতম হো জাইয়েগা, হুয়া পর উসে ছুনা গলতি মত করনা। বলে তবে এক কাম করো,
उसको तोड़ो, मुकुल को उठा लो। আর মুকুল কো উঠাল সব জায়গায় থাকে, ওই যে মুর্শিদাবাদে সেখানে সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিল, মির্জাফর তো ছিল, এখানেও আছে, সব জায়গায় আছে। কিন্তু এটা জানে না বিজেপি যে মোহনবাগান ইস্ট বেঙ্গল বা মোহামডান স্পোর্টিং এর খেলা বড় প্লেয়াররা খেলে, দুই একটা ল্যাংড়া প্লেয়ার, চোট খাওয়া প্লেয়ার সাইড লাইনে বসে থাকে। এবার ক্যাপ্টেনকে তুলতে পারে না, ভালো রেগুলার প্লেয়ারকে তুলতে পারে না। যদি পালি পালি প্রতিভা ধরুন মোহনবাগান ইস্ট বেঙ্গল বা মোহামডানের কোনো ল্যাংড়া প্লেয়ারকে তোলে, আই লিগ পাবে, লিগ পাবে। তো বিজেপি আমাদের যে সাইড লাইনে চোট খাওয়া ল্যাংড়া প্লেয়ার তাকে তুলে নিয়েছে, বলছে এই তো আগে আম কঙ্গাল লে লেগা। আমি বলতাম তুম বিজেপি হ্যায় ইয়া পাগল হ্যায়, ইয়ের পহলে আমি জাননা পড়েগা। আরে এরকম ভাবে হয় না, তার কারণ বাংলার মারাডোনা তো তৃণমূল কংগ্রেসে আছে, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মান্নাদের একটা গান আছে, মান্নাদের গানটা কি, পাথরে লিখো নাম সে নাম মুছে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে কি নাম লেখা আছে, মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জি হৃদয়ে রয়েছে, সেখান থেকে তুমি মুছতে পারবে না নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জিকে মুছতে পারবে না। আর ঈশ্বর ছাড়া কাউকে ভয় পায় না, আমরা যেরকম আল্লাহ তাআলা ছাড়া কারোর মাথার সামনে নত করি না, মমতা বন্দ্যোপাধ্যায় ওপরওয়ালা ছাড়া কাউকে ভয় পায় না, তুমিও নয়। তুমি অনেক চেষ্টা করেছো সিবিআই করে এই করে আমাদের উপর মিথ্যা প্রমাণ দিয়ে অনেক চেষ্টা করেছো, আমরা তোমার সামনে মত নিতু করব না। তার কারণ মুকুল রায়ের মতন আমার মা নপৌসক জন্ম দেয়নি, আমাদের মা আমাদের জন্ম দিয়েছে বাংলার মা। আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, কিন্তু শত্রু হালে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা বাংলার ছেলেরা প্রতিবাদ করতে জানি। মঞ্চে উপস্থিত হয়েছি 21 জুলাইকে সামনে রেখে। 21 জুলাই যখন আমরা বলি একটাই নাম আমাদের সামনে আসে, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। কেন 21 জুলাই আমাদের দিদি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আন্দোলন করেছিলেন, আর সারা জীবন উনি আন্দোলন করেই যাচ্ছেন, করে যাচ্ছেন, আর করে যাচ্ছেন। নন্দীগ্রাম আমরা সবসময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখি আমরা বলি নন্দীগ্রাম সিঙ্গুর, আমরা ভুলে যাই ওনার সারা জীবন উনি পরিশ্রম করেছেন, সারা জীবন উনি আন্দোলন করেছেন, আর এখনও করে যাচ্ছেন। উনি যখন 21 জুলাই আন্দোলন করলেন তখন এজেন্ডা ছিল নো আইডেন্টিটি নো ভোট, আর এখন যে আন্দোলন করছেন উনি এক পার্টির জন্যে, ওর নাম বিজেপি, বিজেপি আর বিজেপি। তখন 21 জুলাই উনি আন্দোলন করলেন যখন 13 জন আমাদের কর্মী, আমাদের সৈনিক পুলিশের গুলিতে আর কমরেডের গুলিতে মারা গেলেন। তো আমরা 21 জুলাই এই শহীদ দিবস মানাই, আমরা সামনে রেখে দিদিকে যখন ওনার বক্তব্য শুনতে যাই উনি বলেছেন কি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে সবাইকে বলো যে তৃণমূল করে ওকে 21 জুলাই ধর্মতলায় আসতে হবে, আসতে হবে, আসতে হবে। কেন আমরা মনে করি যে তৃণমূল করে ওর 21 জুলাই মনের ভিতরে এক হৃদয় আছে, তো ওটা কেউ বের করতে পারবে না, আমি এটা মনে করি। এখন 21 জুলাই সামনে রেখে যেটা আমাদের 25 বছর হবে, আর সামনে আমাদের লোকসভা ইলেকশন 2019, যেটা অনেক ভাইটাল একটা ইলেকশন আমাদের জন্য আছে। কেন্দ্র সরকার বিজেপি যে পলিটিক্স করে আমি বলতে চাই ওরা পলিটিক্স কম, ধর্মকে নিয়ে সব থেকে বেশি পলিটিক্স করে।
কেন ভাই? আমি তো একটা মুসলমান, আমার নাম ইয়াসের হায়দার, আমি তো চেতলা অগ্রণী ক্লাবে একটা দুর্গা পুজো করি, ওর আগে এক মাস রোজা রেখে রমজানও করেছি, ওর পরে কালী পুজো করবো, ওর পরে বকরিদ করবো, ওর পরে বড়দিনও মানাবো, কেন আমি করতে পারি না? আমার হিন্দু ভাইয়ের সাথে আমি কথা বলতে পারি না? আমি কি খাবো, কি পরবো, কোথায় উঠবো, কোথায় বসবো, এটা কি বিজেপির সরকার আমাকে জানাবে? না মোদিজি, না, আমরা মানুষ আছি, আগে আমাদের মানসিকতা সামনে আসে, কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ঈসাই, ওটা পরে আসে, আমরা ইনসান আছি, মানুষ আছি, সব থেকে আগে আমার ইনসানিয়ত সামনে আসে, আমি এটা মনে করি। আর মোদিজি, আমি তো মনে করি উনি প্রধানমন্ত্রী কম, ফরেন মন্ত্রী বেশি আছেন, কোন দেশ উনি ঘোরেননি, মনে হয় তো এখন পাসপোর্টও লাগে না ওনার, পাসপোর্টের পাতা সব শেষ, কখনো লন্ডন, কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো ফ্রান্স। আমি বলি মোদিজি, আপনি ভারতবর্ষে একটু এসে টাইম দেন, কি হচ্ছে আমাদের চাষিদের, কি হচ্ছে আমাদের গরিবদের, কি হচ্ছে আমাদের জিএসটি নোটবন্দি, ওটা দেখুন, আপনি তো বাইরে গিয়ে খালি মাস্তি করছেন। এই জন্যই বিজেপিকে বলি, সকালে দুপুরে বস্তিতে আর রাত্রে বেলা ফাইভ স্টার আর মস্তিতে। মাঝে মাঝে আপনারা সবাই চিড়িয়াখানা গেছেন আশা করি, চিড়িয়াখানায় আপনারা যখন যান ওখানে দেখবেন বকগুলো থাকে সব সময় ঘোরে চারিঘর, আর মাঝে মাঝে শীতকালের সময় বাইরে থেকে বিদেশ থেকে কিছু কিছু পাখিরা আসে, আবার 10-15 দিন থাকে, আবার চলে যায়। এটাই হলো বিজেপির সরকার, যখন ভোট আসবে তখন বিজেপির বড় বড় নেতারা আসবে, যেখানে সবসময় টিভির সামনে থাকে, আর যে এখানে থাকে সব সময় মানুষের সেবায় রাত দিন একদিন, ওর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সরকার আপনারা মা বোনেরা রয়েছেন, আমার গুরুজনরা রয়েছেন সবাই মঞ্চে নিচে, সবাই আমার বড়জনরা, আমার মারা রয়েছেন, বোনেরা রয়েছেন, কেন আমি মনে করি এই তৃণমূলের সরকার মানুষের সরকার, আপনার সরকার, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের আল্লাহর ঈশ্বর সবার দোয়াতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলায় নেত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আর ইনশাআল্লাহ 2019-এ আমরা একটা ওয়াদা করব, একটা শপথ নেব কি 2019-এ ওনাকে ইনশাআল্লাহ লাল কিল্লা নিয়ে গিয়ে বিজেপির হানমাত বাহিনীকে পুরো ভারতবর্ষ থেকে আমরা বের করে দেব, এটা হলো আমাদের কথা। আর কিছুদিন আগে দেখলাম মোদিজি 4.5 বছর পরে মেদিনীপুর এসেছিলেন, ওখানে দেখি স্টেজ ভেঙে যাচ্ছে, আর ওখান থেকে দেখছি ঝাড়খণ্ড থেকে বিহার থেকে লোকরা এসে যাচ্ছে, কেন বাংলায় লোক নেই? মোদিজি আপনিও জানেন কি বাংলার লোক এক নেত্রী একজন সাথে একজনের সাথে আছে, ওনার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-তে আপনি এসেছিলেন, আর আপনার বড় বড় নেতারা এসেছিলেন, যারা এখন কোথায় আছে আমরা কেউ জানি না, কেউ ইউপিতে ট্রান্সফার হয়ে গেছে, কাউকে পাঞ্জাবে ফেলে দিয়েছে, কাউকে এমপিতে ছেড়ে দিয়েছে, এসে বলল ভাগ মমতা ভাগ, ভাগ মমতা ভাগ, ভাগ মমতা ভাগ। আর 2011-তে আমাদের সরকার, আপনাদের সরকার, মা বোনেদের সরকার বিজেপিকে লাফ মেরে বের করে দিয়েছে পশ্চিম বাংলা থেকে, বলল ভাগ মোদি ভাগ, ভাগ মোদি ভাগ, ভাগ মোদি ভাগ। এখন এই যে বললাম বিজেপি এখন ধর্ম নিয়ে যে পলিটিক্স করে, আমরা দেখি আমাদের নেত্রীর আদর্শে আমরা এত যে প্রোগ্রাম করি সব জায়গায়, রক্তদান শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প, বইয়ের বিতরণ, কত কিছু করি, যখন আমরা রক্তদান করি আমাদের হিন্দু ভাইও রক্ত দেয়, মুসলমান ভাইও রক্ত দেয়, এই রক্ত নিয়ে আমি যখন মোদিজির সামনে যাবো বলবো মোদিজি বলুন এরা মুসলমানের রক্ত কি হিন্দুর রক্ত, বলতে পারবেন? বলতে পারবেন না আপনি, তো এই তফাৎ কেন হিন্দুকে মুসলমানকে?
আমি সব সময় মনে করি কি মজহব নেই সিখাতা আপস মে বেদ রাখনা, মজহব নেই সিখাতা আপস মে বেদ রাখনা, হিন্দি ইয়ে হাম ইয়ে হিন্দুস্তান হামারা, ইয়ে হিন্দুস্তান হামারা, ইয়ে হিন্দুস্তান হামারা। আজকে আপনারা সবাই এখানে এসেছেন, আমার যুব ভাইরা এসেছে, আমার বড় গুরুজন, আমার মা বোনেরা রয়েছেন। আজকে এই মঞ্চে আমরা এই মিটিংটা রেখেছি 21শে জুলাইকে সামনে রেখে। আপনাদেরকে আলাদা করে আর কিছু বলবো না, আপনারা সবাই জানেন 21শে জুলাই আমরা কেন পালন করি, কেন আমরা ধর্মতলা যাই, কেন আমাদের নেত্রী ওনার বক্তব্য শুনবার জন্যে আমরা ওখানে যাই, উনি কী বলবেন ওনাকে সামনে রেখে আমরা এই বক্তব্য শুনতে যাই। তো আপনাদের সবাইকে শেষ করার আগে একটা অনুরোধ করব, একটা রিকোয়েস্ট করব কি আপনারা ওই দিন পুরো আপনাদের সবাইকে যারা আমাদের ওয়ার্ডে আছে, যারা আমার জেলায় আছে, যারা আমার ডিস্ট্রিক্টে আছে, সবাইকে অনুরোধ করব চলুন আমরা একসাথে হাত হাত নিয়ে একসাথে কদম কদম মিলিয়ে আমরা ধর্মতলা যাই আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা শুনতে কি উনি বলছেন 2019কে সামনে রেখে একসাথে গিয়ে আমরা ওনার বক্তব্য শুনি। এই বলে আজকে আমার এই বক্তব্যটা এখানে শেষ করলাম। কি জুলাই মমতা ব্যানার্জিকে পুকার পর हम सब मटिया ब्रिज गार्डन के लोग, एक एक घर का एक एक मेंबर, माँ बहन, हम सब दीदी के साथ हैं और इंशाल्लाह 21 जुलाई को सिर्फ जलूस या जलसा या आप देखिएगा सलाम नहीं बल्कि समुंदर का एक तूफान आएगा, बंगाल में सिर्फ दीदी और दीदी और ममता बनर्जी ही सुनाई देगा। मटिया ब्रिज से, मटिया ब्रिज से इंशाल्लाह काउंटिंग करना बेकार है क्योंकि अगर आदमी सैलाब की तरह जाएगा इसलिए ये नहीं बता सकते लाखों की तादाद में आदमी जाएगा। और हमारे युवा नेता यासिर भाई यहाँ है, जब ये यहाँ पर है हमारे युवा नेता तो मेरी गुजारिश है कि आप इनसे ही पूछिए, हम सब कर्मी हैं। सब तक आगे हमें अनेक अनेक धन्यवाद दीते जाए हमारे 137 वार्डर काउंसिलर আমাদের রহমত আলম আনসারি ভাইকে, আমার বড় ভাই, আর উনি এখানে এত ভালো একটা মিটিং করেছেন 21শে জুলাইকে সামনে রেখে। আমরা সবাই জানি 21শে জুলাই কেন আমরা মানাই, 13 জন যে শহীদ হয়েছিলেন আমাদের 21শে জুলাইয়ের দিনে, ওই আন্দোলনটা নিয়ে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই আন্দোলনটা তখন থেকে শুরু করেছেন, এখনও ওটা চলছে। আর এই বছর আমাদের 25 বছর 21শে জুলাইকে সামনে রেখে আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যে যুব আমাদের ভাইরা আছে, আমাদের গুরুজনরা আছে, আমাদের বড় মা বোনেরা আছে, সবাইকে আমি অনুরোধ করব কি আপনারা আসুন, সবার সাথে আমরা একসাথে হাত ধরে আমরা একসাথে যোগে যোগে যোগ দিন। আর আমরা দিদির যে ওদিন যে বক্তব্য রাখেন ধর্মতলায় আমরা ওনার বক্তব্যটা শুনব। আর 2019-এ যে আমরা একটা কেন্দ্র সরকার, যেটাকে আমি বলবো যে ধর্মকে নিয়ে পলিটিক্স করে, ওই বিজেপি সরকারকে 2019 বিজেপি ফিনিশ, 2019 বিজেপি ফিনিশ করে আমরা পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে ওদেরকে বের করে আমরা দিদিকে 2019-এ লাল কিল্লায় নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী করব। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের ইনশাআল্লাহ উপরওয়ালা পরবর্তীকারে আলামের ওটাই আমাদের দোয়া কি 2019-এ দিদিকে আমরা লাল কিল্লায় গিয়ে ওখানে ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি কা কাম মুঝে বহুত আচ্ছা লাগা, মমতা ব্যানার্জি এক সিকিউর লিডার হ্যাঁ, ইসে হম সব উনকে সাথ হ্যাঁ, ববি হাকিম, ববি হাকিম কে সাথ হাত সে নিশান পকড়া, মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। हम लोग रहमत आलम अंसारी के नेतृत्व में ज़्यादा से ज़्यादा गाड़ी आदमी जाएंगे, ज़्यादा से ज़्यादा कहने में गाड़ी ले जाएंगे रहमत आलम अंसारी के नेतृत्व में। अनगिनत अनलिमिटेड बस कि हर पब्लिक से गुजारिश है कि ज़्यादा से ज़्यादा अपने अपने हम लोग के ज़्यादा से ज़्यादा आदमी घर से निकले और 21 जुलाई को मिशन को कामयाब करना है। माँ माटी मानो जिंदाबाद। देखिए 21 जुलाई को हम भूल नहीं पाते हैं, उस मंजर को हमने अपने आँखों से देखा है, इसलिए कांग्रेस के बड़े बड़े नेता लोग अपने शहीदों को भूल गए,
मगर ममता बनर्जी को हम सलाम करते हैं, उन्होंने वो शहीदों को नहीं बोली और ये 25 साल हो रहा, इसलिए हम लोग यहाँ पर हजारों हजार के तादाद से हम लोग धर्मतल्ला जाएंगे और ममता बनर्जी को सलाम करते हैं जो अपने इस्लाम को अपने शहीदों को नहीं बोली है। देखिए रहमत आलम अंसारी 137 का काउंसलर है, मगर आज वो पूरा मटियापुर का लीडर है। पूरे मटिया बुरुज में जितने भी लोकल लीडर हैं, काउंसलर से लेकर हर लीडर रहमत आलम अंसारी के साथ है और रहमत आलम अंसारी फ्यूचर और मुस्तकबल का हम समझते हैं कि अगर पार्टी उसको यहाँ पर MLA का जिम्मेदारी देती है तो यहाँ का नुमाइंदगी बहुत अच्छा करेगा। इन रहमत आलम अंसारी सिर्फ 137 का लीडर नहीं बल्कि पूरे मटिया बुरुज के लीडर है। अरे भाई हम लोग कोई गिनती नहीं है, कोई गिनती नहीं है, हम लोगों ने 200 गाड़ी बुक कर लिया है मगर अभी भी आदमी कम पड़ रहा, आदमी लोग जाने के लिए घर घर से बच्चा औरत सब लोग जो है निकलेंगे, सिर्फ 137 नहीं बल्कि पूरे मटियापुर से रहमत आलम अंसारी के नेतृत्व में लोग जाएंगे। इक्कीस जुलाई के लिए हम पैगाम दे रहे हैं आपके टीवी चैनल से पूरे बंगाल को कि ममता बनर्जी ने जो काम किया है बंगाल में और उन्होंने जो कुर्बानी पेश की है उनकी कुर्बानी को याद रखते हुए हर घर से हर देहात हर ग्राम से लोगों को धर्मतल्ला जाना चाहिए, अपने शहीदों को सलाम करना चाहिए। कैमरा देवांचन के साथ दीपांकर चौधरी, रिपोर्ट 24 आवर्स टीवी।